প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ পবন পরিদতায় সূত্রবত কম্পানয় জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতায় দেবকী পরমানন্দে কৃষ্ণ বন্দে জগদ্গুরু ওম ভীষ্ম দ্রোণ তথা জয়দ্রত জলগন্ধারি নীলোত্তলা জলগ্রহবতী কৃপেণ বৈনিক নে বেলাকুলা অমত্যতম বিকন গুড়া মকর দুর্য ধনবতিনী সূচন কুল পাণ্ডব রণ অধি কেবতব কেচব পরাচর্য চর জমর গীতার্থ গণ্ডকট চটকিবাতে পরম নন্দে মহাদেব জং ব্রহ্ম বর নদ্র রুদ্র মর স্তম্ভ স্ত্রী দিবস্তবে পদকর্ম বনিচা দি গান্তি জং চাম জ্ঞানবতী জঙ্গতন মনতে বচন জঞ্জুগুনি মন্দে পরম নন্দে মহাদেব আইও ভালো আছি তো আজি তোর ইমধ্যে এসছি তোর দাদা ইবে ইন্ডিয়া তুন এসছি হ্যাঁ তোর সাইবেল লাই তোর ঠিক মতো লেহাপড়া গরম না হ্যাঁ লাভরা গরম না বুঝছো অত তোমাকে প্রণাম জানাইছে হ্যাঁ তো এইখানে দেখো এই এরা কিন্তু মোটামুটি সবাই তুলসী মালা তারপরে টিকা দিয়ে সবাই পূজা করো গীতা পড়ো গীতা আরো অত কিছু গীতা দিলে আমি নাচে না হ্যাঁ পড়ে না আচ্ছা 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 আর লাগিলে আরো হইও ফোন করি আরে আগে গীতা ভাড়া দিম তোর প্রত্যেক ঘর হলে একশো ফোন করো একশো গীতা ভাড়া দিম আছে না আচ্ছা পড়া বাংলা পড়া বুঝো না বাংলা পড়া বুঝিলি এই যে এর এর লাহাতে যদি বুঝো কেন বাংলা ইন বুঝো না বলি তোমরা গীতা জীবে আছে ইবে অবশ্যই পড়িবে কারণ আর ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে বুঝো না ধর্মীয় শিক্ষা বেশি জরুরি ধর্মীয় শিক্ষা যদি তুমি শিক্ষিত ন তো জীবন সম্পর্কে তুমি নজানিবে আর হতা বুঝে যান না তো তোমরা প্রতিদিন গীতা পড়িবে না আজি এতো নিতে প্রতিদিন এক শ্লোক করে গীতা পড়িবে গীতা পড়িয়ে গীতার নিচতে যে বাংলা লেখা আছে এবার সুন্দর করে বুঝিবে চেষ্টা করিবে বাংলা লেখা এবার মধ্যে কী হর কী জিনিস কেন আর বুঝার
ইয়ে নিজে নিজে পরিয়ারে বুঝবার চেষ্টা করবে। তোমরা যদি নবুঝ তোমার এরে জিন আছে তোমার মা বাবা সিনিয়র হল ইতার আরে হইবে হ্যাঁ আই এই জিনিস ইয়ে নবুঝি আরে কেন বুঝাই দ ইতারে গীতা ভাগবত ফজি বলে হ্যাঁ ইতারা জানে এই বিষয়ে তোমরা অবশ্যই গীতা পড়িবে কারণ যখন তোমার হিন্দু মানুষ তোমার উগ্র নিজস্ব ধর্ম আছে জিনিস সম্পর্কে তোমরা তো জানো পড়িব এবার সম্পর্কে যদি নজানো তোমরা সারা জীবন অজ্ঞতার মধ্যে থাকি যাবে নিজের ধর্ম সম্পর্কে নিজেরাই বুঝতানো বুঝো না।